এখন বাজে 9:11 বেরিয়ে পড়েছি সোজা একদম দুবরাজপুর স্টেশন। আর এই যে বাসটা আসছে এ যাচ্ছে পুরো একদম বোলপুর, রাজনগর থেকে ছেড়েছে বোলপুর যাচ্ছে। আর এই বাসটার নাম হচ্ছে অন্নপূর্ণা। নটা 25 বাজে, চলে এসেছি দুবরাজপুর, চলে এসেছি দুবরাজপুর স্টেশন। তো এখন বাজে 9:30, চলে এসেছি দুবরাজপুর স্টেশনে। এই যে টিকিট কাটা হয়ে গেছে। তো এক্সপ্রেস ছিল এখান থেকে তোমার, যেটা আমি এসেছিলাম শিয়ালদা টু সিউড়ি মেমু এক্সপ্রেস, ওটা তোমার সিউড়ি থেকে ছাড়ে সকাল 5:25 না আরও আগে 5:10 ছাড়ে, এখানে 5:25 আসে। তো সকালবেলা মিস হয়ে গেছে। তারপরে একটা 6:50 ট্রেন ছিল, সেটা হচ্ছে তোমার হাওড়া যাবে, ঠিক আছে, সেটাও মিস হয়ে গেছে। তো এখন লোকালে লোকালে করে যেতে হবে। এই দুবরাজপুর থেকে যাব লোকালে অন্ডাল জাংশন, তারপর অন্ডাল থেকে আবার যাব বর্ধমান, তারপর বর্ধমান থেকে বালিয়া এক্সপ্রেস আছে ওইটা ধরে নেব, পুরো একদম চলে যাব শিয়ালদা, তারপর শিয়ালদা থেকে নামখানা। তো ভালোই বীরভূম ঘোরা হলো, ঠিক আছে, আবার আসবো, তুমি যাবে, ঠিক আছে, দেখা হবে, আবার এনজয় হবে, ঘোরাঘুরি হবে, অনেক কিছুই হবে। এই দেখো দুবরাজপুর টু বর্ধমান 116 কিলোমিটার, 30 টাকা পড়লো। 9:38 বাজে, ওই যে ট্রেন আসছে, টাটা। অন্ডাল জংশন পৌঁছে দেবে 10:25, দুবরাজপুর থেকে অন্ডাল 35 কিলোমিটার, আচ্ছা 6 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আর এদিকে লোকাল ট্রেনগুলোয় সিটগুলো দেখেছো, সব গদি গদি সিট, আর ওয়াশরুমও রয়েছে লোকালে। তো দুবরাজপুর থেকে অন্ডাল জংশন এই যে লোকালটায় রয়েছি 10:30 সময় ঢুকিয়ে দেবে। এবার অন্ডালে নেমে ওখান থেকে হচ্ছে তোমার এই ট্রেনটা ধরে নেবো, আসানসোল টু বর্ধমান মেমু স্পেশাল, 10:48 ছাড়বে ওখান থেকে, 12:20 বর্ধমানে ঢুকিয়ে দেবে। একদম গেটের ধারে বসে পড়েছি, এই জার্নি করতে করতে যাবো। আচ্ছা কখনো বেশি হয়ে যায় কখনো কম হয়ে যায়। দশটা 39 বাজে, আমরা এই অন্ডালে ঢুকছি, অনেকটা লেট করিয়ে দিল ট্রেন অন্ডাল থেকে বর্ধমান মেমো স্পেশালটা, ওইটা ধরতে হবে, 10:48 আছে। 10:42 বাজে, নেমে গেছি স্টেশনে, 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, নিলাম এই যে 20 টাকার একটা ঠান্ডা জল। এই দেখো 10:47 ঢোকার কথা কিন্তু ট্রেন লেটে আছে, 10:54 ঢুকবে, 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। 10:56 বাজে, ওই যে ট্রেন আসছে, চলো ফটাফট ট্রেনে উঠে পড়ি, এই ট্রেনে সোজা চলে যাব বর্ধমান। এই আসানসোল টু বর্ধমান মেমুতে উঠে পড়েছি, 10:47 ঢোকার কথা ছিল, 10:57 ঢুকেছে, তো বর্ধমান পৌঁছে দেবে 12:17। বাজে 12:28, এই সবে বর্ধমানে ঢুকছি, ট্রেন অনেক লেট করে দিল গো। তো বর্ধমান চলে এসেছি, এবার শিয়ালদা যাব। তো এখানে তোমার শিয়ালদা SF এক্সপ্রেস আছে 1:48,
তারপরে তোমার 2:45 এ রয়েছে একটা, এটা লোকাল, তাহলে এই 1:48 এর এই এক্সপ্রেসটা ধরে নিতে হবে। যে টিকিট কাটা কমপ্লিট, বর্ধমান টু শিয়ালদা 65 টাকা নিল। টিকিট কাটা কমপ্লিট, 65 টাকা নিল বর্ধমান টু শিয়ালদা। ওই এসএফ এক্সপ্রেসটা ওটাই করে যাব, ওটা তোমার হচ্ছে 1:48 এ বর্ধমান থেকে ছাড়বে। তো বর্ধমানে এই যে চানা নিলাম, এই চানাটা ফটাফট খেয়ে নিই, একদম টক ঝাল বেশি করে দিতে বলেছি। বাস, বন্দে ভারত দেখো, বন্দে ভারত। এখন বাজে 1:45, ট্রেন ঢুকে গেছে, চলো ফটাফট ট্রেনে উঠে পড়ি। এটা হচ্ছে আজমির টু শিয়ালদা এক্সপ্রেস। 1:50 বাজে, ট্রেন ছেড়ে দিয়েছে বর্ধমান থেকে। ট্রেনে নিলাম এই যে মশলা মুড়ি, বাই বাই বর্ধমান। পৌঁছে দেবে 3:50, ঠিক আছে। বর্ধমান থেকে শিয়ালদা 101 কিলোমিটার, এর কোনো হল্ট নেই, কোথাও দাঁড়াবে না, ডিরেক্ট একদম শিয়ালদায় গিয়ে দাঁড়াবে। বাজে 3টে, আমরা ডানকুনি স্টেশন পেরিয়ে এলাম আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। এখন বাজে 3:40, এখন এই যে শিয়ালদায় ঢুকছি। ওরে 10 মিনিট আগে ঢুকিয়ে দিল, ভালোই ভাগিয়েছে বা।